তো গাইজ কেমন আছো তোমরা সবাই বাংলাদেশ এবং ইন্ডিয়ান বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কমেন্ট সেকশনে কিন্তু জানাতে তোমরা একদমই ভুলো না তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো এবং তোমরা কতটা ভালো আছো। গাইজ আজকের ভিডিওটা কিন্তু মারাত্মক লেভেলের হতে চলেছে, মানে খুবই 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 ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ কি, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যে আমার চ্যানেল থেকে তোমরা কী করে ড্র্যাকো একে ফুললি ম্যাক্স, মানে এই ইমোটটাও তোমরা মারতে পারবে, সেটা তোমরা কীভাবে পাবে। ঠিক আছে, মানে আমি ড্র্যাকো একে গিভওয়ে করছি, তো সেটাতে তোমরা কীভাবে পার্টিসিপেট করবে, কীভাবে খেলবে বা কীভাবে তোমরা ড্র্যাকো একে এটা ফাইনালি পাবে, সেটার ফুল ডিটেলস এই ভিডিওতে থাকছে। তো প্লিজ এই ভিডিওটা কোথাও স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো। অ্যান্ড গাইজ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, মানে ভালো তো লাগবেই, কারণ কি ভাই ড্র্যাকো একে ফুল ম্যাক্স গেভে করছি, তোমার তো ভালো লাগতেই হবে। তো সেই কারণে একটা লাইক করে দিও, আমি এই ভিডিও লাইক এম রাখছি 10,000, মানে 10,000 উপরেই তোমরা করবে আমি জানি। তো আর কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো এবং তোমাদের এই ভিডিওটা কীরকম লেগেছে আর আমার ডিসিশনটা কীরকম লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এবং চ্যানেলে যারা নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দাও। তো চলো গাইজ আমি তোমাদেরকে বলে দিই তোমরা এই ড্র্যাকো একেটা কীভাবে পাবে। তো দেখো গাইজ, ফ্রি ফায়ার থেকে আমাকে প্রথমে বলা হলো তুমি কি তোমার সাবস্ক্রাইবারদের কিছু রেয়ার আইটেম কীভাবে করতে চাও। আমি বললাম হ্যাঁ অবশ্যই করতে চাই, আমি যে কোনো জিনিস করতে চাই, আর সেটা যদি আবার রেয়ার আইটেম হয় তাহলে তো মজা এসে যাবে। তো তখন ফ্রি ফায়ার আমাকে তিনখানা অপশান দিল, এই তিনটে অপশানের মধ্যে বলো তুমি কী কীভাবে করতে চাও তোমার সাবস্ক্রাইবারদেরকে। তো অপশানে ছিল হচ্ছে বানি MP40, ব্ল্যাক টি শার্ট এবং ড্র্যাকো একে ফুল্লি ম্যাক্স। ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে ড্র্যাকো একে ফুল্লি ম্যাক্সে টিক দিয়ে দিলাম, কারণ আমি তোমাদেরকে বলছি দেখো বানি MP40 এবং ব্ল্যাক টি শার্ট দুটোই কিন্তু রেয়ার আইটেম আমি জানি, কিন্তু ড্র্যাকো একে তোমরা যখন বার করবে তখনও মোটামুটি 1400-1500 ডায়মন্ড যাবে, তারপরে সেটাকে লেভেল 7 করতে কিন্তু তোমাদের 14,000 ডায়মন্ড যাবে, এবং এটার সাথে তোমরা একটা ইমোট ফ্রি পাচ্ছ। এবং এই গানটার কিন্তু যেটা আমাদের অ্যাট্রিবিউট আছে সেটাও কিন্তু মারাত্মক লেভেলের, মানে এটা দিয়ে যখন আমি মারি তখন তো প্রত্যেক কটাই হেড পড়ে আমি জানি না কেন। তো সেই জন্য আমি ভাবলাম যে আমার সাবস্ক্রাইবারদেরকে আমি ফুল ম্যাক্স গিভওয়ে করবো আমাদের ড্র্যাকো একে। তো আমি ঠিক দিয়ে দিলাম ড্র্যাকো একেতে, তারপরে আমি তোমাদেরকে বলছি যে এই ড্র্যাকো একেটা তোমরা কীভাবে পাবে। 19 তারিখ, আজকে 18 তারিখ, কালকে 19 তারিখ, 19 তারিখে লাইভে এসে আমি এই গিভওয়েটা করব। তো তোমাদের একটা কাজ আছে, আমায় কমেন্ট করে বলো যে 19 তারিখ আমি কখন লাইভটা স্টার্ট করব, সকালে, দুপুরে, সন্ধে না রাতে, তোমরা কমেন্ট করেও জানাতে পারো, বা আমার কমিউনিটি পোস্ট সেকশানে যাবে, ওখানে একটা আমি পোস্ট দিয়েছি, একটা ভোট আউট দিয়েছি, সেখানে তোমরা ভোট করতে পারো সকাল, দুপুর, সন্ধে, রাত, যেটাতে বেশি ভোট আসবে আমি কিন্তু তখনই লাইভটা শুরু করবো। এবং সবাইকে বলে রাখি যারা যারা এই লাইভে আসবে তারা প্লিজ এই ভিডিওটা থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তারপরে অল নোটিফিকেশনটা কিন্তু অন করে রেখো। অল নোটিফিকেশন অন না করলে তোমরা একটা কাজে বিজি আছো, সেই সময় কিন্তু তোমাদের নোটিফিকেশনটাই একটাই রাস্তা যে নোটিফিকেশন এলো তোমরা কিন্তু লাইভে চলে আসতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, অল নোটিফিকেশনটা অন করো, তাহলে কিন্তু নোটিফিকেশন সবার ফোনে চলে যাবে। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে বলে দিই যে তোমরা ড্র্যাকো একেটা তোমরা কীভাবে পাবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলে দিই কাস্টম রুম করবো আমি লাইভে এসে। তো কাস্টম রুমে ফ্রি ফায়ার থেকে যেটা বলেছি আমি সেটা তোমাদেরকে বলি, তাছাড়া আমি চেঞ্জ করতে পারবো সেখানে। তো কাস্টম রুম করবো আমি তিনটে, তো তিনটে কাস্টম রুমে, একটা কাস্টম রুমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, দ্বিতীয় নম্বর কাস্টমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং তৃতীয় নম্বর কাস্টমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো এখানে হয়ে গেল আমাদের 9 জন উইনার। এবার আমি এরকমও করতে পারি, আমি আরও বেশি কাস্টম করলাম, একটা কাস্টমে আমি 2 জন করে দিলাম, এটাও হতে পারে। তো এবার আমি তোমাদেরকে বলে দিই আর 6 জনকে কোথা থেকে দেবো, আমি তো টোটাল 15 জনকে গিভওয়েটা দেবো। ঠিক আছে, তো 9 জনকে এখান থেকে উইনার সিলেক্ট করে ফেললাম, কাস্টম রুম থেকে আমাকে 9 জনকে সিলেক্ট করতে হবে। এবং 6 জন তোমরা কীভাবে পাবে, সবাই কিন্তু কাস্টম রুমে জয়েন হতে পারবে না, সবাই কিন্তু লাইভে থাকবে, কিন্তু কাস্টম রুমে কিন্তু 50 জনই থাকবে এক একটা কাস্টমে। তো এবার আমি তোমাদেরকে বলি যারা লাইভে থাকবে তোমরা কমেন্ট সেকশন যেটা আছে না, মানে লাইভ চ্যাট যেটা করো তোমরা আমার সাথে, মানে আমি যখন লাইভ করি তখন তোমরা কমেন্ট করো, সেই কমেন্ট সেকশনে যখন আমি তোমাদেরকে বলবো যে আমি স্টার্ট করছি, তো তখন কী করতে হবে, তোমাদেরকে অনবরত কমেন্ট করতে হবে। আমি 6 জনকে কিন্তু আমার কমেন্ট সেকশন থেকে নেব, মানে তোমরা UID স্প্যাম করবে এবং তোমাদের UIDগুলো, এবং সেখান থেকে কিন্তু আমি তোমাদের এক একটা UID নেব এবং তোমাদেরকে ড্র্যাকো একে ম্যাক্স করে দেবো। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে বলি যে 9 জন প্লাস 6 জন, তো টোটাল 15 জনকে আমি ড্র্যাকো একে ফুল্লি ম্যাক্স দিচ্ছি। এবার তোমরা কবে প্রাইসটা পাবে, 19 তারিখে হবে আমাদের গিভওয়ে, এবং তোমরা মোটামুটি প্রাইসটা পেয়ে যাবে 25 তারিখ। কোথায় পাবে সেটাও আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের ইন গেম যে মেল বক্স আছে সেই মেল বক্সে কিন্তু, মানে এইখানে আমি তোমাদেরকে বলছি এই যে মেল বক্স, এই মেল বক্সে কিন্তু তোমাদের ড্র্যাকো একে ম্যাক্স ফুল্লি ম্যাক্স তোমাদের কিন্তু ড্র্যাকো একে তোমাদের অ্যাকাউন্টে চলে যাবে। তো তোমরা সেটা ক্লেম করে নিও। আরও একবার বলে দিলাম 19 তারিখ লাইভ করবো, কখন করবো তোমরা সেটা নোটিফিকেশান পেয়ে যাবে। তোমরা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, অল নোটিফিকেশানটা অন করে রাখো। তো টোটাল আমি 16 জনকে দিতে পারবো ড্র্যাকো একে ফুল ম্যাক্স, 9 জনকে আমি কাস্টম রুম থেকে দেবো, 6 জনকে আমি কমেন্ট সেকশন থেকে দেবো। তো অবশ্যই চলে এসো আমার গিভওয়েতে। আরও একটা রুলস আছে, সেটা হচ্ছে তোমরা যদি ফ্রি ফায়ারের এরকম কোনো গিভওয়েতে পার্টিসিপেট করে থাকো, তোমাদের অ্যাকাউন্টে যদি এরকম ড্র্যাকো একে বলো, অন্য কিছু বলো, MP40 বলো, টাইটান স্কার বলো আগে এসে থাকে, সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু তোমরা খেলো না, তাহলে কিন্তু তোমরা ওই অ্যাকাউন্টে পাবে না। ফ্রি ফায়ার থেকে পরিষ্কার বলে দিয়েছে তোমরা যদি কোনো আগে টুর্নামেন্ট জিতে থাকো বা গিভওয়ে জিতে থাকো তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টে তারা মানে ড্র্যাকো একে ফুল্লি ম্যাক্স পাঠাবে না। তো প্লিজ যারা যারা জিতেছো তারা অন্য আইডি দিয়ে আসো, কোনো সমস্যা নেই। ঠিক আছে,
তো ইয়াপ গাইজ এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভালো লাগে কি ভাই, ভালো লেগেছে তো অবশ্যই লাইক করো, 10,000 লাইকের এম রাখলাম। কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েছে তোমরা কখন গিভওয়েটা চাও, কমেডি পোস্টে পোস্ট দেওয়া আছে সেখানেও ভোট করে দিও তোমরা কখন গিভওয়েটা চাও, তখনই লাইভে চলে আসবো। এবং সাবস্ক্রাইব করো গাইজ, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, অল নোটিফিকেশনটা অন করে দাও, নাহলে কিন্তু তোমরা এই লাইভের নোটিফিকেশন পাবে না। তো চলো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ সো মাচ। সবার খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে এবং সাবস্ক্রাইব না করে যাবে না। স্টে হোম, স্টে সেফ, বাই বাই, লাভ ইউ সো মাচ গাইজ।